আপনারা অনেকেই আমাকে বলতেছেন যে ভাইয়া ফেসবুক রিলস থেকে কীভাবে মনিটাইজ পাওয়া যায় একটা ভিডিও মেক করেন, সো তাদের জন্য আজকের এই ভিডিওটি। রিলস থেকে মনিটাইজ বলতে আপনি যখনই অ্যাড অন রিলসটা সেট আপ অপশন পাবেন তখনই কিন্তু আপনাদের রিলসটা এনেবল হবে মনিটাইজেশনের জন্যে। তবে কী কাজ করতে হবে, কোন ক্রাইটেরিয়া কমপ্লিট করতে হবে অনেকেই জানেন না, এ কারণে কিন্তু আমাকে কোশ্চেনগুলো করছেন যে ভাইয়া রিলস থেকে কীভাবে সহজে মনিটাইজেশন পাওয়া যায়। সো এই ভিডিওটা যদি আপনারা ফুল কন্টিনিউ করেন, যদি স্কিপ না করেন, তাহলে কিন্তু একদম ক্লিয়ারলি বুঝতে পারবেন কোন ক্রাইটেরিয়া কমপ্লিট করলে এবং কীভাবে অ্যাড অন রিলসটা সেট আপ পাবেন, দেন একদম মনিটাইজেশন পাবেন। আর মনিটাইজেশন পেলেই কিন্তু আপনাদের আর্নিংটা শুরু হবে। সো ভিডিও খুবই গুরুত্বপূর্ণ, কেউ স্কিপ করবেন না, আর অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক করতে ভুলবেন না। ওয়েল, চলে আসলাম আমাদের ফোনের স্ক্রিনে। সো ফার্স্ট অফ অল, যে কাজটি আপনাদের করতে হবে এবং যে বিষয়টা জানতে হবে, আপনি যদি ফেসবুক রিলস থেকে মনিটাইজেশন পেতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে রিলস ভিডিও মেক করতে হবে, সেটা অবশ্যই বাধ্যতামূলক। রিলস ভিডিও আপলোড না করলে কিন্তু অ্যাড অন রিলস থেকে আপনারা ইনকাম করতে পারবেন না বা সেখান থেকে মনিটাইজেশন পাবেন না। সো প্রথম রুলস হচ্ছে অবশ্যই আপনাদেরকে রিলস ভিডিও আপলোড করতে হবে। এখন রিলস ভিডিও আপলোড করার পর যে কাজগুলো করতে হবে সেটা এখন আমি আপনাদেরকে দেখাবো। এই যে মনিটাইজেশন নামে একটা অপশন দেখতেছেন, এটা কিন্তু সকলেই পেয়ে গেছেন আপনাদের আইডিতে। এখন আপনাদের কাজ হবে মনিটাইজেশনে ক্লিক করা। মনিটাইজেশনে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারবেন নতুন ইন্টারফেস। সো আমি আপনাদেরকে ভালোভাবে বোঝাচ্ছি, এখানে দেখেন স্টারস নামে একটা অপশন দেখা যাচ্ছে এবং যে অ্যাড অন রিলস একটা দেখা যাচ্ছে, এবং আরেকটি অপশন সেটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে বোনাস। এখানে যে তিনটা অপশন দেখতে পারতেছেন, এই তিনটা থেকে মূলত রিলসের ইনকাম হয়, কারণ আপনারা চাচ্ছেন যে রিলস থেকে মনিটাইজেশন পেতে। তবে আপনাদেরকে যে অ্যাড অন রিলসটা এটা সেট আপ পেতে হবে, এই অপশনটা যদি সেট আপ না আসে তাহলে কিন্তু কি আপনাদের রিলস থেকে ইনকাম হবে না বা রিলস থেকে মনিটাইজেশন পাবেন না। আর ফেসবুকের ক্ষেত্রে কিন্তু এই যে ইনস্টিম অ্যাডস দেখতে পারতেছেন, এটা যদি সেট আপ অপশন আসে তাহলে কিন্তু সেটা থেকে ইনকাম হয় শুধু ফেসবুক ভিডিও। আর রিলসের ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে এই অ্যাড অন রিলসটা কি সেট আপ পেতে হবে, আশা করি ক্লিয়ারকে বোঝাতে পারছে। সো এখন বিষয়টা হচ্ছে কোন কোন ক্রাইটেরিয়া কমপ্লিট করলে আপনার এখানে এই অ্যাড অন রিলসটা সেট আপ আসবে, সেটাই এখন আমরা জানবো। সো নিচে দেখতে পারতেছেন আপনারা ইনস্টিম অ্যাডস, এখন আপনাদের কাজ হবে ইনস্টিম অ্যাডস। এখানে যখনই এখানে ট্যাপ করবেন আপনারা এখানে দেখতে পারবেন এই যে এখানে মেক মানি ফ্রম ইয়োর ভিডিওস, এটা সকলের আইডিতে থাকবে। এভাবে নিচে স্ক্রল করে নেবেন। স্ক্রল করে নেওয়ার পর এখন আপনাদের যে কাজটি করতে হবে, এই এখানে দেখতে পারবেন মেন যে ক্রাইটেরিয়াগুলো সেটা কিন্তু দেখা যাচ্ছে এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াসের পাঁচটি। এখন এই পাঁচটি ক্রাইটেরিয়া কিন্তু আপনাদেরকে অবশ্যই কমপ্লিট করতে হবে। কারো ক্ষেত্রে কিন্তু এই যে এখানে দেখেন কোর্স আইকন দেখা যাচ্ছে এবং এই আইডিতেও কিন্তু কোর্স আইকন দেখা যাচ্ছে, এবং কারো আবার ইউ ফলো ফেসবুক কন্টেন্ট মোরশের পলিসি ইস্যু, এটাও ক্রোস আইকন দেখায়। আর যাদের ফলোয়ার্স কমপ্লিট হয়নি তাদের তো ক্রোস আইকন দেখাবে, এবং যাদের ওয়াচ টাইম কমপ্লিট হয়নি তাদের কিন্তু কী ক্রোস আইকন দেখাবে। সো এটা নতুন অ্যাকাউন্ট, এটাতে কোনো ভিডিও এখনও পাবলিশ করা হয়নি। সো এখানে দেখেন পাঁচটা ভিডিওর কথা বলে এসেছে কিন্তু এখানে জিরো ভিডিও রয়েছে, তার মানে কোনো ভিডিও আপলোড করা হয়নি। নতুন অ্যাকাউন্টের ক্ষেত্রে কিন্তু তাদের সকলেরই এখানে ক্রোস আইকন থাকবে এবং কারো ক্ষেত্রে কিন্তু ক্রোস আইকন থাকে না, এটা কোনো বিষয় না। সো এখন আমরা এখানে দেখতে পারতেছি যে ক্রাইটেরিয়াগুলো, এই ক্রাইটেরিয়াগুলো কিন্তু আপনাদের অ্যাড অন রিলসের ক্ষেত্রেও লাগবে এবং ইনস্টিমেটস থেকে যদি সেট আপ পেতে চান সেটার ক্ষেত্রেও লাগবে, মানে দুইটা মাধ্যমেই কিন্তু কমপ্লিট করতে হবে। সো এখানে যে তিনটা রয়েছে, এখানে দেখেন এই তিনটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট, অবশ্যই এই তিনটা টিক মার্ক থাকতে হবে। ইউ রিসাইড ইন এলিজিবল কান্ট্রি, মানে আপনি যে দেশে বসবাস করেন সে দেশের মধ্যে যে মনিটাইজেবল হয় সেটাও জন্য আপনাদেরকে অবশ্যই টিক মার্ক থাকতে হবে, এবং ফেসবুকের যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু সেটাও মানতে হবে যেন টিক মার্ক থাকে, এবং এই ফলোয়ার্সটা, এই ভুলটা অনেকেই করে থাকেন, যে কোনো সাইট থেকে আপনার এই ফলোয়ার্সগুলো কিনে ফেলেন, এই ভুলগুলো করা যাবে না। এই ভুলগুলো করলে কিন্তু আপনার মনিশে পাবেন না, মনিশে রিজেক্ট করে দেবে, এবং এখান থেকে ওয়াচ টাইমটা এটাও কিন্তু কেনা যাবে না, একদম আপনার ভিডিও থেকে যে ওয়াচ টাইমটা আসবে সেটাই আপনাদেরকে দিয়ে মনিটাইজেশন করতে হবে। কারণ এই ভুলগুলো করলে আপনারা কী করবেন, দেখবেন দ্রুত আপনাদের ওয়াচ টাইম ফলোয়ার্স কমপ্লিট হবে বাট মনিটাইজেশনের সময় কিন্তু রিজেক্ট করে দেবে। সো আপনাদের যে পরিশ্রম সেটা কিন্তু মেধা হয়ে যাবে। সো আশা করি ক্লিয়ার করে বোঝাতে পারছি কোন ক্রাইটেরিয়া কমপ্লিট করলে আপনাদের রিলসের মনিটাইজেশনটা আসবে। এখানে আপনারা কিন্তু প্র্যাকটিক্যালি দেখতে পারলেন এই ক্রাইটেরিয়াগুলো কমপ্লিট করতে হবে এবং কোনো ইস্যুর মধ্যে পড়া যাবে না, আইডিটা একদম ফ্রেশ থাকতে হবে। কোনো ইস্যু না থাকলে ক্রাইটেরিয়া কমপ্লিট করলে আপনারা এখানে দেখতে পারবেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে অ্যাড অন রিলসটা, এটা কিন্তু সেট আপ অপশন আসবে। আপনারা যখন সব ক্রাইটেরিয়া ফুলফিল কমপ্লিট করতে পারবেন তখন কিন্তু এখানে সেট আপ অপশনটা আসবে, আর সেট আপ অপশন আসলে কিন্তু আপনাদের মনিটাইজেশন অ্যাভেলেবল হবে এবং সেখান থেকে কিন্তু আপনাদের আর্নিংটা যুক্ত হবে। তবে রিলস ভিডিও বেশি করে আপলোড করবেন তাহলে কিন্তু আপনাদের কি ওয়াচ টাইমটা বাড়বে, ফলোয়ার্স বাড়বে এবং সব কিছু কমপ্লিট হয়ে যাবে। রিলস ভিডিও আপলোড না করলে কিন্তু হবে না, আশা করি আপনাদের ক্লিয়ার করে বোঝাতে পারছি। সো যদি আপনাদের ভিডিওতে বুঝতে প্রবলেম হয় সেটাও কমেন্ট করে জানাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সেমন্ত ভারত থাকবেন, আল্লাহ হাফেজ।